প্রিয় দর্শক, ঢাকা ফার্নিচার থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি। প্রিয় দর্শক, ঢাকা ফার্নিচার থেকে একটি নতুন ডিজাইনের ডাইনিং টেবিল নিয়ে এসেছি। এই ডাইনিং টেবিলটা আগেও আমি দিয়েছি আপনাদের, এই আমার ভিডিওর ভিতরে আছে, আগেও আমি দিয়েছি। তো চার চেয়ারের দিয়েছি, এবার আমি পাঁচ চেয়ারের ডাইনিং টেবিল, ছয় চেয়ারের ডাইনিং টেবিল নিয়ে এসেছি। ছয় চেয়ারের ডাইনিং টেবিল নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। দেখুন, খুবই সুন্দর আপনার ডাইনিং টেবিলটা আছে, 6 ফিট বাই 7.5 ফিট, আর এটা বড় ডাইনিং টেবিল। দেখুন ডাইনিং টেবিলের চেহারাটা খুবই সুন্দর, খুবই মডেলটা খুবই সুন্দর, এবং ভিক্টোরিয়া পায়া দেওয়া আছে, সামনের পায়াগুলো ভিক্টোরিয়া এবং কারুকর্মগুলো খুবই সুন্দর, আর চেয়ারগুলো বসতে খুবই সুন্দর লাগে এবং আরামদায়ক একটা ভাবসা। দেখুন খুবই সুন্দর। আর এই যে ডাইনিং টেবিলটা খুবই সুন্দর করে তৈরি করেছি, দেখা যায় এই ডাইনিং টেবিলটা হলো চিটাগং ঠিক সেগুন দিয়ে, চিটাগং ঠিক সেগুন দিয়ে তৈরি করেছি আমরা। আর আমাদের ডাইনিং টেবিলটা হলো আপনার ছয় চেয়ারের ডাইনিং টেবিল, আর এই ডাইনিং টেবিলটার আমরা প্রাইস নিচ্ছি আপনার 42,000 টাকা। আমরা এই ডাইনিং টেবিলটার প্রাইস নিচ্ছি 42,000 টাকা। যদি কারো পছন্দ হয় ডাইরেক্ট ঢাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা এই ডাইনিং টেবিল পেয়ে যাবেন, অন্য মডেলের ডাইনিং টেবিল পেয়ে যাবেন। বিভিন্ন রকমের আপডেট আপডেট আমরা মডেল দিয়ে থাকি, মডেল করে থাকি। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দেখা যায় যে খুবই সুন্দর সুন্দর আমরা মডেল মডেল তৈরি করি। আর এখান থেকে আপনার হলো ঢাকা ফার্নিচারে আসতে লালবাগ কেল্লার থেকে হেঁটে আসলে 5 মিনিট লাগে আমাদের খান মোহাম্মদ মন্দিরের সামনে লালবাগ রোড হয়ে। দেখা যায় যে আপনারা এই ডাইনিং টেবিল খাট যা দিয়ে যা প্রয়োজন আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন। দেখা যায় যে মানে আপনার এই যে আপনার মালগুলো আমরা করে থাকি নিজের কারখানার থেকে, খুব নিখুঁতভাবে করে থাকি, নিখুঁতভাবে আমরা ইয়া করে থাকি। আর এগুলো আমাদের মানে কারখানায় অনেক পরিশ্রম করে তারপরে এগুলো করা হয় নিজের হাতে, খুবই সুন্দর করে। আপনারা আসলে দেখতে পারবেন আমাদের কারখানা। আর দেখা যায় যে আমাদের এখানে খুবই সুন্দরভাবে তৈরি করা হয়। আর দেখা যায় যে আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আপনাদের সহযোগিতা হলেই আমরা আরও ভিডিও করতে পারবো, আরও ব্যবসা আমরা করতে পারবো। এটা বিক্রি হয়ে গেছে তাই আমরা বার্নিশ করে রেখেছি। আর আমাদের এখানে দেখা যায় যে আপনারা যে যেখানেই থাকেন, দেখা যায় যে পরিশ্রম করেন পুরো দিন, অফিসে এখানে যান ওখানে যান, কারো সাথে কারো দেখা নাই। দেখা যায় ডাইনিং টেবিলে রাতের বেলা সবাই সময় পায়, তাই সবাই বসি, বসি পরে আমরা ছেলে মেয়ে নিয়ে বসে আমরা একসাথে ভাত খাই। দেখা যায় কারো মা আছে, মা দেখা যায় যে না এর ভিতরে থাকে, রুমের ভিতরে আমরা ছেলে মেয়ে নিয়ে আমরা বসে খাই। তা দেখা যায় যে আপনার হলো মা বাবারও সঙ্গে রাখবেন, কেননা ছোট সময় আপনার ছেলে মেয়ে যেমন আপনি সঙ্গে নিয়ে ভাত খাইতেছেন বা সবাই ডিনার করতেছেন, এই সময় মানে আপনার হলো মানে আপনার মা বাবারও সাথে রাখবেন, সাথে রাখবেন তাদেরও মানে নিয়ে আপনাকে ই করবেন। আজকের আপনার বাপ কালকের আপনি অন্যজনের ছেলে, এরকমের মানে সবাই এক সময় ছোট থাকি বড় হই। তাই বেশি ভিডিও করে বেশি বাড়াবো না, আজকে পর্যন্তই ঢাকা ফার্নিচার থেকে আপনাদের সম্মুখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।